আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ভাঙনে মানুষ সর্বহারা, এদের পাশে দাঁড়াতে হবে। এমনিতে যারা মরে আছে তাদের আর কত মরবেন? আমাদের সব গেছে, এবার প্রতিনিধি মাস্তানের নই। আমাদের প্রত্যেকের জীবনেই প্রচুর টানা পড়েন, প্রচুর বিপর্যয় আসে, আমরা সেগুলো ওভারকাম করেও যাই। কিন্তু এমন এক বিপর্যয়ের মুখোমুখি আমরা হতে চলেছি বা জানতে চলেছি, সেটা প্রথমবার হতে চলেছে চলিউডে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ পরিত্রাতা রয়েছেন আমাদের সঙ্গেই, রয়েছেন ইন্দ্রনীলদা। তাই ইন্দ্রনীলদা, পরিত্রাতা তো এখানে মানেটা বোঝাতে হবে, মানে এই বিপর্যয় থেকে তুমি সব একদম সেভিয়ার। মিলনের চরিত্রটা প্লে করছে জিয়া, ও ইকুয়ালি অ্যানাদার সেভিয়ার। তাছাড়া অনেকেই আছে, সবাই কোনোভাবে না কোনোভাবে কন্ট্রিবিউট করছে। সো আমি এটা বলতে পারি না যে আই এম দ্য অনলি ওয়ান, কিন্তু হ্যাঁ, কিন্তু গল্পটা সেটাই হলো যে কীভাবে এই বিপর্যয় থেকে সেভ করা হয় পপুলেশনকে, আর কীভাবে যেই একটা এত বড় প্রবলেম যে প্রোগ্রেসের সঙ্গে, যেমন একটা রাজ তো একটা প্রোগ্রেসের একটা সিম্বল, তার সঙ্গে যে কোলাটারাল ড্যামেজ হয়, কানেক্টেড ইস্যুস থাকে অ্যাবাউট ইকোলজিক্যাল প্রবলেমস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস অ্যান্ড তোমার ডিসপ্লেসমেন্ট অফ এ লার্জ নাম্বার অফ পিপল, ওগুলো কীভাবে অ্যাড্রেস করা হয় বা কীভাবে ওগুলোকে সামনে আনার দরকার, জাস্ট বিকজ দেয়ার সামথিং উইচ ইজ প্রোগ্রেসিভ ডাজেন্ট মিন দ্যাট এগুলোকে নেগলেক্ট করা যায়, সেটাই হলো পুরো ছবিটার গল্প। মানে তোমার কথা শুনে বোঝাই যাচ্ছে বিষয়টা নিয়ে তুমি একদম এক্সপিরিয়েন্সড হয়ে গেছো। তো এই ছবিটার আগে এই যে ম্যান মেড বাঁধ, এই বন্যা বা এই বাঁধ, এই বিষয় সম্বন্ধে তুমি কতটা জানতে? না, রাফলি তো জানতাম যে একটা যখন একটা বাঁধ কনস্ট্রাক্ট করা হয় বা ড্যাম কনস্ট্রাক্ট করা, একটা রিভারের ফ্লো, একটা কোর্সকে যখন তুমি থামাচ্ছ, তো ডেফিনেটলি দ্য ওয়াটার গো সামওয়্যার এলস। তো জলটা যে যায় যে কোনো দিক দিয়ে যেতে পারে, তো পপুলেশনের উপর দিয়ে যেতে পারে, গ্রামের উপর দিয়ে যেতে পারে, সেটা তো জানা ছিল, কিন্তু ডেফিনেটলি এতটা ভাবিনি কোনো দিন। থিওরিটিক্যালি একটা নলেজ ছিল যে আচ্ছা এরকম হয়, কিন্তু ওটার যে এত বড় একটা ডিজাস্টার, যে এত মানুষদের ওপর কী যায় ঘটে যায়, সেটা হয়তো কোনো দিন ভাবিনি। এই ছবিটা শুটিং করার সময় ইনডেপথ একটু ভেবেছি ওটা নিয়ে। তো এই যে বিপর্যয়টা, টলিউডে বিপর্যয় আসছে প্রথমবার, তো সেক্ষেত্রে তোমার লাইফেও বিপর্যয় এলে সেটা কীভাবে কাটাও, কতটা সহজে সেটা কাটাতে পারো? লাইফে বিপর্যয় আসতেই থাকে, দ্যাট ইজ লাইফ। লাইফ ইজ অল অ্যাবাউট স্ট্রাগলস অ্যান্ড হাউ ইউ ওভারকাম দেম অ্যান্ড ইউ বিকাম এ স্ট্রঙ্গার পার্সন। কিন্তু আমার মনে হয় যে আমার লাইফে বিপর্যয়টাকে আমি এইভাবে কনফ্রন্ট করি বিকজ, মানে পজিটিভলি কনফ্রন্ট করি, ওটা ওভারকাম করার চেষ্টা করি অনলি বিকজ অফ দ্য প্রেজেন্স অফ মাই ফ্যামিলি। আই থিঙ্ক সেটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমার ওয়াইফ আছে, আমার মেয়ে তো খুবই ছোটো, ও আমাকে হেল্প করবে না, বা দ্যাট ইজ এ সাপোর্ট সিস্টেম ডেফিনেটলি। তাছাড়া আমার ইনলস, আমার নিজের মা বাবা, আই থিঙ্ক দ্য ফ্যামিলি ইজ দ্য বিগেস্ট ইউনো সাপোর্ট, কী বলে ওটাকে, সাপোর্টিং পিলার ইন মাই লাইফ। আর দ্যাটস ওয়াই আই হ্যাভ লার্নড টু বি নট ওয়ারিড অ্যাবাউট এনি বিপর্যয় দ্যাট কামস ইন মাই লাইফ। আচ্ছা, তো ওয়াইফের কথা উঠে গেলে, মানে বারখাদির কথা এমনিতেই উঠত, যেটার জন্য এই ছবি সবার কাছে প্রচণ্ড আকর্ষণ, যে বারখাদি আর তুমি একটা ফুল ফ্লেজড বাংলা ছবিতে প্রথমবার, তো সেইটা নিয়ে কী বলবো? সেইটা আমার মনে হয় যে আমাদের, আমি জানি না দর্শকদের কতটা এক্সাইটিং ইফেক্ট এটা লাগবে, কিন্তু আমাদের দুজনের জন্য ওয়াজ দ্য মোস্ট এক্সাইটিং থিং অ্যাবাউট দিস ফিল্ম। যে এই ছবিটাতে যখন আমাদেরকে বলা হলো যে আপনাদের দুজনকে একসঙ্গে কাস্ট করা হবে, তখন থেকেই আমরা খুব, মানে এই ছবিটা নিয়ে পজিটিভ হয়ে গেলাম যে আচ্ছা একসঙ্গে কাজ করতে পারবো। অ্যান্ড ওয়াইল ডুইং দ্য ফিল্ম অলসো আমরা খুব এনজয় করেছি, আমাদের খুব সুন্দর সুন্দর সিন আছে, গান আছে, বারখাকে দেখতে খুব ভালো লাগছে, একটা ডিগ্ল্যামারাইজড রোলে ওকে, সিম্পল কটন শাড়ি, সিম্পল বিনুনি চুলে, নাথিং এক্সট্রাঅর্ডিনারিলি বিউটিফুল অর সামথিং, বাট ওই সিম্পলিসিটির মধ্যে শি ইজ লুকিং ভেরি বিউটিফুল, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দি বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট লুকস অফ বারখা আই হ্যাভ সিন টিল ডেট। আর খুব এনজয় করেছি, আর একসঙ্গে ছবি শুটিং করেছি নর্থ বেঙ্গলে গিয়ে, ওখানে মানে আমাদের জন্য তো ওয়াজ প্রায় অলমোস্ট হলিডে অলসো, কাজ করতাম। এরপর ওখানে আমরা ফরেস্ট সাফারিতে গেছি, মীরাকে সঙ্গে নিয়ে গেছিলাম, সো উই হ্যাড এ গ্রেট টাইম দেয়ার।
এখানে তো বারখাদির লাইফে তুমি ওয়ান অফ দ্য সেভিয়ার্স হয়ে আসছো, এমনিতে রিয়েল লাইফেও কি তাই? মানে বারখাদি তোমার সেভিয়ার না তুমি বারখাদি সেভিয়ার? না, মনে হয় বারখাদি আমার সেভিয়ার। আমি সবসময় কিছু উল্টো পাল্টা করে ফেলি, বারখাদি ইজ মাই সেভিয়ার। এখানে কলকাতায় এলে আমরা দুজনে একসাথে অনেকদিন পর, মীরাকে নিয়ে কবে আসছো? মানে কবে মীরা থাকবে একসাথে, তোমাদের তিনজনকে পাবো আমরা? না, মীরা এসেছে, কিন্তু বিকজ আজকে রাতে মানে আমরা যেখানে উঠেছি যে মীরা ওখানেই আছে, কিন্তু রাতে লেট হয়ে যাবে দেখে আর মীরার ঘুমানোর সময় হয়ে যায়, তাই মীরাকে নিয়ে আসা হয়নি। জানি না কবে ওকে নিয়ে বাইরে যেতে পারবো, কিন্তু মীরা এসেছিল আমাদের সঙ্গে। আর ইন্দ্রনীল, এরপর আর বাংলা কোন কোন ছবিতে তোমাকে আমরা পাচ্ছি, এরপর আর কী কী আপকামিং প্রজেক্ট আছে যদি বল? এখনও ইমিডিয়েটলি কোনো প্রজেক্টের রিলিজ তো আমার মনে হয় না আছে ইমিডিয়েটলি, আর কোনো বিকজ আই এম ডুইং টেলিভিশন ইন বম্বে, হিন্দি সিরিয়ালে কাজ করছি, তাই আমার এটাও মনে হয় না যে ইমিডিয়েটলি কোনো ছবিতে আমি কাজ করবো, বিকজ অফ মাই টাইম কমিটমেন্টস অ্যান্ড অল। দেখা যাক, সেটা কিছু বলা যায় না এখন। থ্যাংক ইউ সো মাচ বিপর্যয় নিয়ে, তুমি যদি দর্শকদের লাস্ট কিছু বলে দাও। দর্শকদের এটাই বলবো যে একটা আমরা সবাই মিলে একটা ছবি বানানোর চেষ্টা করেছি, একটা ভালো সাবজেক্ট, একটা ভালো কজের জন্য, কিন্তু সেটা তখনই সফল হবে যখন আপনারা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন। সো যে কারণেই দেখুন, হয়তো ছবিটার গল্প বা ছবিটার কাস্ট বা হয়তো সেলফিশ রিজনে বলবো আমি আর বারখা আছি ছবিতে একসঙ্গে, সেই কারণে হতে পারে, কিন্তু যে কারণেই হোক প্লিজ সিনেমা হলে গিয়ে দেখবেন। আর আমার মনে হয় ছবিটা খারাপ হয়নি, প্লিজ দেখবেন, পছন্দ হলে অন্যদেরকে বলবেন আর সবাইকে বলবেন যেতে। দ্যাটস ইট, থ্যাংকস। থ্যাংক ইউ সো মাচ। রিয়েল লাইফে ইন্দ্রনীল সেনগুপ্ত সেভিয়ার বারখা সেনগুপ্ত, কিন্তু এখানে অর্থাৎ রিয়েল লাইফে পুরো ব্যাপারটাই ঘুরে গেছে। এখানে কিন্তু সেভ করতে আসছেন বারখাদিকে ইন্দ্রনীলদা বিপর্যয় ছবিতে, তাই তো? একটু বলো যে এই যে তোমায় বাঁচাতে আসছে এরকম একটা সিচুয়েশন থেকে, সেই সিচুয়েশনটা আগে কোনো দিন মানে ভেবেছো কি বা কোনো দিন পরিচিত ছিলে এই সিচুয়েশনটার সাথে? মানে কি হচ্ছে, ইউ নো, সো মেনি পিপল আর এফেক্টেড বাই ইট, সো ডেফিনেটলি আই ওয়াজ অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন। ইয়া, এখানে যে চরিত্রে তোমায় দেখা যাবে সেটা প্রথমবার একদম ডিগ্ল্যামারাইজড চরিত্রে, তো সেটার জন্য তুমি কি কমফোর্টেবল ছিলে? হ্যাঁ, আমি তো খুব কমফোর্টেবল ছিল। আমি এমনি মানে রিয়েল লাইফেও আমি বেশি মেকআপ করতে চাই না, মানে সাজ করতে চাই না, আই লাইক টু বি রিয়েল। তো এই রোলে মানে ওটাই দরকার ছিল, একদম রিয়েল ক্যারেক্টার, ডিগ্ল্যামারাইজ লুক, সিম্পল জামা কাপড়, বেশি কিছু না, সো আই লাভড ইট। ইন্দ্রনীলদা কিন্তু বললেন যে এমনিতে সেভিয়ার নাকি তুমি রিয়েল লাইফে, তাই তো? মানে রিয়েল লাইফে এখানে তোমাকে সেভ করতে আসেন ইন্দ্রনীলদা, কিন্তু এমনিতে ইন্দ্রনীলদার সেভিয়ার তুমি, তাই? হ্যাঁ, অ্যাবসলিউটলি। যদি আমি ওর লাইফে থাকে না তো কিছুও করতে পারে না, কিছুই না। সো আই লিটারালি আমি সব কিছু করি, আই বাড়িতে আমি সব কিছু হ্যান্ডেল করি, বাইরে আমি সব কিছু হ্যান্ডেল করি, ওর কাজও আমি হ্যান্ডেল করি। সো আই থিঙ্ক আই এম লাইক, ও বলছে না, ও সত্যি বলছে, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দের ইজ এ ওমেন, আই এম দ্য ওমেন বিহাইন্ড ইন্দ্রনীল। এই যে অনেকদিন পর অভিনয় করা, একসাথে কাটানো ঠিক আছে, কিন্তু অভিনয় করা একটা আলাদা অভিজ্ঞতা, সেটা এতদিন বাদে আমার ফিরে কতটা ভালো লাগলো, বা এর পরে আবার কবে আমরা তোমায় দেখতে পাবো? পরে কবে দেখবে ওটা তো জানি না, আমি হোপ করছি এর ছবির পর, ইউ নো, আমাকে আর বাংলা ছবি অফার হবে, আমি নিশ্চয়ই করতে চাই। আর হ্যাঁ, অনেকদিন পর আমি বাংলা ছবি করলো অ্যাকচুয়ালি, কিউকি বম্বেতে আমি খুব বিজি, ওখানে সিরিয়াল করছি, তো টাইম পাচ্ছি না আর কিছু করতে, বাট যখনই ছবি আমাকে অফার হলো, ইন্টারনেটের সাথে কাজ করার অপরচুনিটি আমি পেলাম, তো ডেফিনেটলি আমি, ইউ নো, এই ডিসাইড করলো কি আমি করবো, আর আগেও করতে চাই, সো আই হোপ, লেটস সি। থ্যাংক ইউ সো মাচ, তুমি বিপর্যয় নিয়ে দর্শকদের যদি লাস্টে কিছু বলে দাও। থ্যাংক ইউ। ওকে, দর্শককে আমি এটাই বলতে চাই, প্লিজ আমার ছবি দেখো, আমি খুব মন দিয়ে বানিয়েছি, খুব ইমোশনাল স্টোরি, হার্ট টাচিং স্টোরি, সো প্লিজ গো এন্ড ওয়াচ। ভাঙনে মানুষ সর্বহারা, এদের পাশে দাঁড়াতে হবে। এমনিতে যারা মরে আছে তাদের আর কত মরবে? আমাদের সব গেছে, এবার আমাদের বুঝে নেবার সময়। কে চান? আমি মানুষের প্রতিনিধি, মাস্তানের নই। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।